ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. প্রিয় দর্শক, আজকে আমরা কারা কোরবানি করবেন, কাদেরকে কোরবানি করার নির্দেশনা দেওয়া হয়েছে সে বিষয়ের উপর কথা বলব ইনশাআল্লাহ। আমরা জানি যে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা, এটা নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। জমহুর ওলামায়ে কেরাম এবং বর্তমান যুগের মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন সামর্থ্যবানদের জন্য কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ না করলে কোনো পাপ হবে না, তবে একটা বড় সুন্না থেকে তারা মাহরুম হলো, এই জন্য ওলামায়ে কেরামের অনেকে মাকরুহ বলেছেন। আর আরেক দল ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, তার মানে হচ্ছে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও না করা হয় তাহলে তারা বলেন যে সে গুনাহগার হবে। এখন যাদের কাছে ওয়াজিব অথবা কেউ সুন্না বলেছেন, যেটাই বলুন না কেন, তারা উভয়ই সামর্থ্যের কথা বলেছেন, সে সামর্থ্য দ্বারা কি বোঝানো হয়েছে, এর দলিলটা কি, তাহলে কোরবানি কারা করবেন, সামর্থ্যবানরা করবেন, সে সামর্থ্য বলতে কি বোঝানো হয়েছে, সেটা যদি আমরা একটু হাদিসের আলোকে দেখি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এখানে দুটো হাদিস আছে। একটা হাদিসে তিনি স্পষ্ট করে বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যাদের প্রশস্ততা আছে, সামর্থ্য আছে, অর্থাৎ কোরবানি করার সামর্থ্য আছে, এবং এই সামর্থ্য বলতে এখানে আর্থিক সামর্থ্যের কথা বোঝানো হচ্ছে, এবং কোরবানি করলো না, তারা যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। এ হাদিসটা ইবনু মাজা বর্ণনা করেছেন, এছাড়াও ইমাম আহমদ হাকিম বর্ণনা করেছেন, শেখ আলবানী সহীহ ইবনু মাজার মধ্যে এটাকে সহীহ বলে উল্লেখ করেছেন। এটার কোনো কোনো রেওয়ায়েতে এভাবে এসছে, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা সামর্থ্য পেল, ওয়াজাদা মানে পেল, সামর্থ্য পেল, সাআহ অথবা তার মাকদেরা অর্জিত হলো, তারপরেও করলো না, তাহলে সে যেন আমাদের ঈদগাহের কাছে মুসাল্লার কাছেও না আসে। যাই হোক, দুটো ভাষ্যেরই মূলত একই কথা, এখানে আসাআ বলতে আল গেনা বা সচ্ছলতা, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, এই সচ্ছলতা বলতে আরও স্পেসিফিকলি কি বোঝানো হয়েছে, এটা ওলামায়ে কেরাম কেউ কেউ ইখতিলাফ করেছেন। কারো মতে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া, তিনি যখন কোরবানি করতে যাবেন সে সময় নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া মানে সচ্ছলতা বোঝানো হয়, তখনই তার উপরে কোরবানি নির্দেশনা আসে। আর কেউ কেউ বলেছেন যে না, এখানে একদম অত্যন্ত সূক্ষ্মভাবে হিসেব করে তিনি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবেন ব্যাপারটা এমন নয়, কারণ নেশাব তো অনেক সময় কয়েক লক্ষ টাকার বিষয়ও হতে পারে যদি স্বর্ণরূপা কাছাকাছি আসে এবং দুটো মিলে কয়েক লক্ষ টাকা থাকা শর্ত হয়, তাহলে আমরা জানি কোরবানি আসলে করার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয় না, কয়েক হাজার টাকা থাকলেও কোরবানি করা যায়, বিশেষ করে ছাগল কেনার ক্ষেত্রে 8-10 হাজার 12 হাজার টাকা দিয়ে ছাগল কেনা যায়, গরুর ক্ষেত্রেও 6-7 হাজার 8 হাজার টাকা দিয়ে গরুর এক ভাগ কোরবানি করা যায় বাংলাদেশে। অতএব সামর্থ্যের ক্ষেত্রে আমরা বলবো কোরবানি করার মতো তার প্রয়োজনের অতিরিক্ত টাকা আছে, তাহলেই সেটা দ্বারা সামর্থ্য বোঝানো হয়। আচ্ছা, আমরা এক্ষেত্রে আরেকটা হাদিস পাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আহলে বাইতকে কোরবানি করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যদিও সেখানে সামর্থ্যের কথা আসেনি, কিন্তু এমনিই বোঝা যায় সামর্থ্য না থাকলে তো এই নির্দেশনা আসতো না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আলা আহলে কুল্লে বাইতিন ফি কুল্লে আয়ামিন আদহাতান, নিশ্চয়ই প্রত্যেক ঘরের পরিজনদের উপর, আহালের উপরে প্রত্যেক বছর একটা কোরবানি রয়েছে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং হাফিজ ইবনু হাজার ফাতহুল বারীর মধ্যে বলেছেন, ইসনাদুহু কওই, এবং শেখ আলবানী সহিহ সুনান আবি দাউদের মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন, সহি বলেছেন। তো সুতরাং
এই হাদিস এবং বিশেষ করে আগের হাদিস থেকে বোঝা গেল সামর্থ্যবানরাই কোরবানি করবেন। এবং এখানে আরও একটা জিনিস স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য করেননি। অতএব পুরুষও কোরবানি দিতে পারে, নারীও কোরবানি দিতে পারে, যারই সামর্থ্য তৈরি হয় সেই কোরবানি করবে। এমন কি কোনো ফ্যামিলিতে যদি শুধু নারী থাকেন এবং তার সন্তানরা থাকে এবং তিনি সন্তানদের দেখাশোনা করার একমাত্র ব্যক্তি থাকেন, তার সামর্থ্য থাকলে তিনিও কোরবানি করবেন। তার মানে এখানে কোরবানি করার জন্য বা করার অনুমোদন পাওয়ার জন্য, কোরবানি এর সুন্নিয়াতের জন্য বা কারো কারো মতে যেটা ওয়াজিব বলা হয়েছে সেটার জন্য পুরুষ হওয়াটা শর্ত নয়। এবং সেটি আমরা দেখি আল মাউসুয়া আল ফিকহিয়ার মধ্যে বলা হয়েছে এভাবে, ওয়ালাইসাতি দুকুরাতু মিন শুরুতিল উজুব ওয়ালা সুন্নিয়াহ। পুরুষ হওয়াটা কোরবানি ওয়াজিব হওয়া বা কোরবানি সুন্নত হওয়ার শর্ত নয়। ফাকামা তাজিবু আলা দুকুরে তাজিবু আলাল ইনাস, ঠিক যেভাবে কোরবানি পুরুষদের উপর ওয়াজিব হয় তেমনিভাবে নারীদের উপর ওয়াজিব হতে পারে। লিআন্না আদিল্লাতুল উজুব আও সুন্নিয়াহ শামিলাতুন লিল জামিয়, কারণ ওয়াজিব হওয়ার দলিল অথবা সুন্নত হওয়ার দলিল এটা সবাইকে অন্তর্ভুক্ত করে, পুরুষ নারী সবাইকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা আজকের আলোচনার পরিশেষে বলবো সামর্থ্যবান প্রত্যেকের প্রতি শরিয়ার নির্দেশনা হচ্ছে কোরবানি করা, এবং কোনো বড় রিজন ছাড়া কোরবানি যেন তারা না ছেড়ে দেন, সেটা ওয়াজিবই হোক আর সুন্নতে মুআক্কাদা। ওলামাদের বক্তব্য অনুযায়ী তারা যেভাবে হাদিস থেকে বের করেছেন, যাই হোক না কেন কোরবানি করার প্রতি সবাই মোটিভেশন দিয়েছেন, এবং এক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়েই সমান, প্রত্যেকের পক্ষ থেকে কোরবানির অনুমতি আছে এবং কোরবানি তাদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ এবং সেটা একটি ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন, বিশেষ করে আমরা যারা সামর্থ্য রাখি আল্লাহ তাদের কোরবানি করার তৌফিক দান করুন এবং কবুল করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লামা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।